কংগ্রেস বিজেপি পরিচালিত কালিয়াচক তিন নম্বর ব্লকের শাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন গ্রামবাসীরা রাস্তার কাজ এবং শ্মশান সংস্কার না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ করেছেন গ্রামের মানুষ প্রতিবাদ জানিয়ে রাস্তা এবং শ্মশান সংস্কারের কাজ বন্ধ করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামের মানুষ অভিযোগ পেয়ে কালিয়াচক তিন নম্বর ব্লকের ভিডিও ভিডিও তদন্ত শুরু করেছেন ডোমাইচক শ্মশানের এই রাস্তা এবং রাস্তা তৈরির জন্য পঁচিশ লক্ষ টাকার স্কিম হয়েছিল সরকারিভাবে গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এই রাস্তার জন্য আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে রাস্তাতে যে মাটি ফেলার কথা সেই মাটি বাইরে থেকে আনার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য যে যে ঠিকাদার সংস্থা কাজ করছিল সেই ঠিকাদার সংস্থা রাস্তার ডান দিকে এবং বা দিকে এই যে দেখতে পাচ্ছেন ট্রেঞ্চের মতো একটা কাটা হয়েছে একটা গভীর খাত এই খা গর্ত থেকে মাটি তুলে রাস্তাতেই মাটি ফেলা হচ্ছে এই নিয়ে গ্রামের লোকেরা অভিযোগ করেছেন পঞ্চায়েতে অভিযোগ করেছেন বিডিওকে অভিযোগ করেছেন এবং জেসিপি দিয়ে এই মাটি কাটা হয়েছে যেটা সম্পূর্ণভাবে বেআইনি যে জমির এক বুক যে গর্ত সেই জমির মালিককে কিন্তু জানানোই হয়নি আমরা জানতে পারলাম এইখানে দু মাস আগেই নাকি টাকা পয়সা ওরা তুলে নিয়েছে এবং এই টাকা পয়সা তোলার পরে ওরা এখানে কাজকর্ম শুরু করেছে এই কাজকর্ম করতে গিয়ে আমরা দেখলাম যে এইভাবে রাস্তার মাটি কেটে শ্মশানের মাটি কেটে শ্মশানে ফেলছে রাস্তার মাটি কেটে রাস্তায় ফেলছে সেই জন্য আমরা গ্রামবাসী আমরা এই কাজে আপত্তি করলাম যে যাতে এই কাজ না হয় এবং কাজ বন্ধ করে দিয়েছেন হ্যাঁ আজকে কাজ বন্ধ করেছি কাজ করতে এসেছিল এসেছিল কোনোদিন শুনেছেন যে শ্মশান বা কবরস্থানের টাকা চুরি করে খায় না স্যার কিন্তু চুরি করে খাচ্ছে এখন দেখা যাচ্ছে যে চুরি করে খাচ্ছে খারা চুরিটা এটা চুরিটা করেছে কংগ্রেস বিজেপি হ্যাঁ আপনারা প্রতিবাদ করছে এটাই প্রতিবাদ করছে না করলে আমরা প্রতিবাদ যদি না করি তাহলে এই রাস্তা তো আমাদের হবে না এখানে যে মরা মৃত্যু আসে আসছে তো কী করে আসবে আমরা যে পূর্বপুরুষ থেকে এটা পুরাতন রাস্তা আমরা যে জমি যাব এখানে যে খাত করেছে আমরা জমি কিভাবে যাব এটা সরকারি রাস্তা কি জন্যে কেটেছে মাটিটা আপনাদের কোনো অনুমতি নেয়নি না আমাদের কোনো অনুমতি নেয়নি এই নিয়ে গ্রামের লোকরা বিস্তর অভিযোগ করেছে ভিডিও ইনকোয়ারিতে এসেছিলেন ভিডিও ছবিও তুলে নিয়ে গেছে একেবারে পুকুর চুরি এক কথায় যাকে বলে ক্যামেরায় বাপ্পা চৌধুরীর সঙ্গে গৌতম চক্রবর্তী কলকাতা টিভি মালদা